আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্রোটোটাইপিং মডেল নিয়ে। তো প্রোটোটাইপিং মডেল কি? ইটস এ কাইন্ড অফ ডেমো বা ডামি একটা মডেল। তো কাস্টমারের যখন সে নিজেই জানে না তার রিকোয়ারমেন্ট কী, অর্থাৎ কাস্টমারের তার প্রজেক্ট সম্পর্কে বা তার সফটওয়্যার সম্পর্কে, নিজের সফটওয়্যার সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকে না, তখন আমরা এই মডেল ইউজ করি, প্রোটোটাইপিং মডেল। এবং আমরা একটি ডামি মডেল ক্রিয়েট করি, ক্রিয়েট করে তাকে দেখাই যে আপনি কি এরকমটা চাচ্ছেন। সে যদি বলে হ্যাঁ আমি এরকমটা চাচ্ছি, তাহলে আমরা আমাদের ইমপ্লিমেন্টেশন শুরু করি। এবং সে যদি বলে যে না আমার এরকম ফিচার দরকার, আমার এটা একটু অ্যাড করেন, এটা একটু মাইনাস করেন, এটা একটু সরান, তো সে যদি এরকম বলে তাহলে আমরা তার রিকোয়ারমেন্ট অনুসারে ফার্দার আবার একটা ডামি মডেল ক্রিয়েট করি, তাকে দেখাই। সে যদি তারপর অ্যাকসেপ্ট করে তাহলে আমরা ইমপ্লিমেন্টেশন করি। তো এই মডেল আমরা কখন ইউজ করি? এই মডেল আমরা তখন ইউজ করি যখন হচ্ছে কাস্টমার তার নিজের প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখছে না। তো এখানে আমাদের ধাপ রয়েছে। তো ইনিশিয়াল হচ্ছে আমরা কাস্টমারের কাছ থেকে শুনবো যে তার রিকোয়ারমেন্ট কী। শোনার সাথে সাথে আমরা একটা তাড়াতাড়ি করে একটা কুইক ডিজাইন করব। ডিজাইন করার সাথে সাথে একটা প্রোটোটাইপ মডেল ক্রিয়েট করব। আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি না, একটা ডামি একটা মডেল ক্রিয়েট করছি। তো এই মডেলটা আমরা কাস্টমারকে দেখাচ্ছি। তো কাস্টমার যদি বলে যে এরপরে যে না আমার একটুখানি ফিচার অ্যাড করেন এখানে, এটা একটু মাইনাস করেন, এটা কালার চেঞ্জ করেন, তো তখন আমরা তার থেকে এই রিফাইন্ড রিকোয়ারমেন্টস ইনকর্পোরেটিং সাজেশনগুলো নিব। নেওয়ার পরে সেগুলো আবার অ্যাড করব, অ্যাড করে আবার একটা কুইক ডিজাইন করব, আবার একটা প্রোটোটাইপ ক্রিয়েট করব, দেন আবার কাস্টমারকে আমরা দেখাবো। তো এরপর যদি কাস্টমার বলে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তো অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমাদের যতটুকু কাজ রয়েছে, সেম টু সেম ইটারেটিভ ওয়াটারফল মডেলে আমরা দেখেছি, সেম টু সেম, অর্থাৎ আমাদের এই পার্টটুকু হচ্ছে ইটারেটিভ ডেভেলপমেন্ট বা ইটারেটিভ ওয়াটারফল মডেল ইউজ করে, এবং এইটুকু হচ্ছে আমাদের প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। তো ইটারেটিভ ওয়াটারফল মডেলের ভিডিও আপনি আশা করি দেখে নিয়েছেন। যদি আপনি না দেখে থাকেন, আমাদের আই বাটন থেকে সাজেশন আপনি পেয়ে যাবেন। তো এরপরে অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমরা সেই ডিজাইন থেকে ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট করার পরে টেস্টিং করছি, এবং টেস্টিংয়ের পরে মেনটেন্যান্স করছি। এখানে ড্রব্যাক অপশন রয়েছে, আমরা একটা ধাপ থেকে একটা ধাপে আমরা ব্যাক যেতে পারি। তো এখানে সেকেন্ড আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, র্যাপিড প্রোটোটাইপ। তো এই যে মডেল রয়েছে প্রোটোটাইপিং মডেল, এটাকে র্যাপিড প্রোটোটাইপে বলা হয়ে থাকে, কারণ এখানে আমরা র্যাপিডলি কাজ করি। সে ফার্স্টে ইনিশিয়ালি রিকোয়ারমেন্ট জানার সাথে সাথে আমরা ডিজাইন করি এবং একটা প্রোটোটাইপ বিল্ড করে ফেলি, র্যাপিডলি করে ফেলি। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের থ্রোওয়ে প্রোটোটাইপ। তো এখানে আমরা যে প্রোটোটাইপটা ফার্স্টে ক্রিয়েট করব, তো ইনিশিয়ালি কাস্টমারের পছন্দ নাও হতে পারে, তো তখন আমরা কী করবো, সেটা ফেলে দিব, আবার ক্রিয়েট করবো, পছন্দ না হলে আবার ফেলে দিব। তো এই যে ফেলে দিচ্ছি বা থ্রো করে দিচ্ছি, এই জন্য এই প্রোটোটাইপিং মডেলকে বলা হয় থ্রোওয়ে প্রোটোটাইপ। দেন হচ্ছে ডেমো ওয়ার্কিং মডেল বা ডামি একটা মডেল, যেখানে হচ্ছে আমরা ইনিশিয়ালি ডেমো হিসাবে ক্রিয়েট করি, যদি পছন্দ হয় তাহলে আমরা ইমপ্লিমেন্ট করি, পছন্দ না হলে ফেলে দিই। দেন হচ্ছে নিউ রিকোয়ারমেন্ট, কাস্টমার এখানে নতুন নতুন রিকোয়ারমেন্ট অ্যাড করার অপশন পায়, কারণ কাস্টমারকে আমরা দেখানোর পরে আবার তাকে রিফাইন রিকোয়ারমেন্টসের একটা অপশন আমরা দিচ্ছি, তো এখানে সে নতুন নতুন রিকোয়ারমেন্ট সে অ্যাড করতে পারে যদি সে চায়। দেন হচ্ছে টাইম কনজিউমিং, কেন টাইম কনজিউমিং, সে আমাদের এখানে আমরা থ্রোওয়ে প্রোটোটাইপিং ইউজ করছি, তো এটা যদি পছন্দ না হয় ফেলে দিচ্ছি, তো আমাদের টাইম তো ঠিকই লাগছে, আমরা তো সময় ঠিকই ব্যয় করছি এই সফটওয়্যারে একটা প্রোটোটাইপ বিল্ড করার জন্য, তো সেখানে আমাদের টাইম লাগছে, যতক্ষণ পর্যন্ত না সে অ্যাকসেপ্টেড বলছে আমরা করতেই আছি, করতেই আছি, করতেই আছি, করতেই আছি। দেন হচ্ছে পোর ডকুমেন্টেশন, কাস্টমারের নিজের আইডিয়া নেই যে সে কী টাইপের সফটওয়্যার চায়, কীরকম সফটওয়্যার চায়, তো তার ডকুমেন্টেশনটা খুবই পোর টাইপের। তো এই হচ্ছে প্রোটোটাইপিং মডেল, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।